সাতই ফেব্রুয়ারি রায়গঞ্জ থানার বসন্ত স্টোর সেখান থেকে 3 লাখ টাকার একজন ব্যবসায়ী 3 লাখ টাকা ছিনতাই হয়। এই ছিনতাই পরে ক্রাইম ব্রাঞ্চ এবং রায়গঞ্জ থানার যৌথ উদ্যোগে এই কেসটি ডিটেক্ট হয় এবং প্রায় সম্পূর্ণ টাকাই 3 লাখ টাকাই রিকভারি হয়েছে, দুজন অ্যারেস্ট হয়েছে, ওদের মোটরসাইকেলও পাওয়া হয়েছে। এদেরকে কোথার থেকে ধরলেন, কীভাবে ধরলেন? জলপাইগুড়ি টিম ফাটাপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে এসে ক্রাইমটা করেছিল এবং আমাদের ক্রাইম ব্রাঞ্চ এবং থানা যৌথ উদ্যোগে সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্টও করা হয় এবং তাদের কাছ থেকে টোটাল অ্যামাউন্টটাই রিকভারি হয়েছে। এদের কি আগের কোনো আছে অভিযোগ আছে? এদের বিভিন্ন প্রিভিয়াস ক্রিমিনালিটি যেগুলো আছে সেসব খতিয়ে দেখা হচ্ছে, আর কোথায় কোথায় কারোর সঙ্গে জড়িত আছে সেগুলো সব খতিয়ে দেখা। এদের নাম নাম একটু এদের টাকা পয়সা ছাড়া আর কি কি উদ্ধার হয়েছে এদের কাছ থেকে? যে মোটরসাইকেল নিয়ে এসেছিল সেই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। নামগুলো কি আছে? আচ্ছা এটা পরে নিয়ে নিচ্ছি মনে নেই। সাহেব নাম কি কি আছে? এদের নাম শত্রু গোয়ালা এবং বিনয় গোয়ালা।